তারকা সদৃশ ওলামায়ে কেরাম এবং মুরব্বি আনে সমাজ, পর্দার আড়ালে থেকা অবলা সরলা মা এবং বোনেরা, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের উপর হামদ ও তারিফ করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই পবিত্র পবিত্র জালিসে রহমানে বসে আল্লাহর কোরআন ও সহি হাদিসকে শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের আমরা একটিবার মহাব্বতের সুরে হামদ ও তারিফ করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সর্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তি বর্ষিত হোক। জি নবী, বুখারী শরীফের চতুর্থ পারার ভিতরে একটি হাদিস এসেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজী হয়ে বসে যাবেন সেই দিনের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতাকাল্লামু ইয়াউমাইদিন আহাদ, সেই দিন কোন ব্যক্তিকে কথা বলার শক্তি দান করবে না, তাদের মনের ইচ্ছায় কোনো কিছুই বলতে পারবে না, ইল্লার রসুল, শুধুমাত্র আল্লাহর কিতাব যাদের উপর অবতীর্ণ হয়েছিলেন তারা ব্যতীত অর্থাৎ নবী এবং রসুলেরাই সেই কিয়ামতের দিন কথা বলতে পারবেন। ওয়াল কালাম রাসূল, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, যদিও তারা কথা বলার শক্তি পাবেন, কিয়ামতের যেটা আজাব, কিয়ামতের যেটা নিদর্শন, কিয়ামতের যেটা মানুষের শক্ত আজাব মানুষের উপরে পড়বে সেই আজাব লোকদিকে লক্ষ্য করে তারা তাদের পরিয়ালের কথা এবং নবীদের সাহাবায়ে কেরামদের কথা ভুলে যেয়ে তাদের আত্মার দিকে লক্ষ্য করে বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ গো তুমি আমাকে হেফাজতে রাখো। নবীরা পর্যন্ত হায়রান পরেশান, অথচ নবীদেরকে সবাইকে জান্নাতের ঘোষণা পৃথিবীতে করে দেওয়া হয়েছে। সেদিন আপনার আমার অবস্থা কি হবে? সেই হাদিসটির আগের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হাশরের ময়দানে, সেই কঠিনতম হাশরের ময়দানে আমি আমার উম্মতকে নিয়ে সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উপর একবার দরুদ পড়ে নেই। আর একটি কথা বলি যে কোরআনের ভিতরে পেয়েছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমরা কত সম্মানিত, কত সম্মানিত যে আমাদের বিনা সাক্ষীতে অন্য কোন নবীদের উম্মত জান্নাতে যেতে পারবে না, এবং আমাদের নবী সমস্ত নবীদের সর্দার হবেন। আমরা এত সম্মানিত আজকে এখানে এসে আমরা সেই কোরআন ও নবীর হাদিসকে শুনতে পেয়েছি, আমরা সেই নবীর উপর একবার মহাব্বতের তো মনোভাব নিয়ে আল্লাহর নবীর উপরে মানে দয়া ও মায়া করে আমরা একবার দুরুদ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যা হোক, আমি দুই চারটি কথা বলে কি করব ইনশাআল্লাহ, যে একটা কথা বলি, আমরা সারা দিন সারা রাত প্রতিদিন মসজিদের মধ্যে মানে সবার মধ্যে যেখানে সেখানে আমরা বলি ভাই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, অমুক করেন না কেন, এই সমস্ত বাদ দেন,
কিন্তু দেখা যায় বারবার বলা সত্ত্বেও তারা তার থেকে আরো কঠিন হয়ে আসে। এটা কেন হয়? তাই আমরা ক্লাস 9 ও 10 এর একটা সাবজেক্ট আছে ফিকা ও আকাই, বা আকাই আসলে তো আসল আছে আকাই ও ফিকা, কিন্তু বস্তুটা দিচ্ছে ফিকা ও আকাই। যে মানুষকে যদি বিশ্বাস, যেমতো কয়েকদিন আগে কিছুদিন আগে আমরা আমাদের আসামের একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী মানে উনি কি করলেন, দু একটা স্কুলে গেলেন আর টিভি চ্যানেলে লাগাই দিলেন, বাহ দেখেন সারা আসাম শুধু স্কুলের অবস্থা 10টা থেকে 9টাতে এসে গেল আর শিক্ষকদের মানে পরিচালনা কিভাবে শুরু হয়ে গেল, মানে ওনার উপরে একটা ভয় শুরু হয়ে গেল, যে ওনার উপরে এমন একটা বিশ্বাস এমন একটা ভয়, প্রতিটা স্কুলে একদম নিয়মিত, অথচ উনি প্রতিটা স্কুলে কিন্তু যাননি। তো ওনার উপরে আমাদের বিশ্বাস এসে গেছে তাই আমরা এইগুলি করছি। তো আল্লাহ ও আল্লাহ রসুল কাকে বলে আমরা বুঝতে পারিনি, আল্লাহ কাকে বলে, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহর শক্তি কিরকম, আল্লাহর পাওয়ার কিরকম, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ পৃথিবীকে কেমন ভাবে পরিচালনা করছেন, এই বিষয়ে আমাদের জানা নেই, আল্লাহর উপরে আমাদের ভয় নেই, যার জন্য আমাদেরকে নামাজ পড়ার কথা বললেও আমরা নামাজ পড়ি না, রোজা রাখার কথা বললেও আমরা রোজা রাখি না। এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলেই আমি ইতি করবো ইনশাআল্লাহ। যা হোক, সূরা সাদের 75 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي. الله رب العالمين বলে, হে ইবলিস, হে মারদুক, তোকে কে নিষেধ করলো আমার আদমকে সিজদা করতে, যে আদমকে আমি দুই হাত দিয়ে বানিয়েছি, হাতে চেপেছি চারটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন, আর তারপরে যত বস্তু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার কয়েকটি মানে 100 কতবা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আমি যখন যে কামের জন্য ইচ্ছা করে যেটা বানানোর জন্য মনস্তাব করে তখন আমি বলে দেই কুন ফায়াকুন, তুমি হয়ে যাও, তৎক্ষণাৎ সেটা হয়ে গেছে। আল্লাহ যখন ইচ্ছে করে তখন তিনি বলেন কোন ফায়া কোন, হে তুমি সেটা হয়ে যাও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদর করে চারটি বস্তু তিনি দুই হাতে বানিয়েছেন। এক নাম্বার আমার এই আমরা যে আদম সন্তান আদমকে বানানো হয়েছিল, দ্বিতীয় নাম্বার একটি কলম, যে কলমের কথা প্রথম দিন আলোচনা করা হয়েছে এই প্রথম রাত্রে, আর জান্নাতের মধ্যে একটি জান্নাত রয়েছে তার মধ্যে একটি জান্নাতের নাম হলো জান্নাতে আদান, আর চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আরশকে নির্মাণ করেছে, আল মালাকু আলা আরদাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াউমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 17 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি আরশটাকে 8 জন ফেরেশতার দ্বারা আমি সেটাকে ধরে রেখে দিয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আরশ নির্মাণ করেছেন, সেই আরশটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন। এই ব্যাপারে একটি হাদিস আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগে পৃথিবীটাকে সম্পূর্ণরূপে পানি ছিল, তার উপরে সে পানির উপর লৌকার মতন হাবুডুবু করছিল তিনার আরশটা, ওয়াকানা আরশুহু আলাল মা, আর সেই দিন সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আরশটা পানির উপর হাবুডুবু করে, যেরকম লৌকা নাকি পানির উপর হাবুডুবু করে ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন সে আরশটাকে পানির উপর রেখে দিয়েছিলেন। আল্লাযী খালাকাস সামাওয়াত আল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিনে সপ্তম আসমান জমিনকে সৃষ্টি করে, তারপরে আল্লাহর আরশটা সেই সপ্তম আসমানের উপর আল্লাহর আরশটাকে নির্মাণ করে রেখে দিয়েছেন, আর তার উপর আমরা
নামাজের প্রতি নাম জপ নাম জপ ফরজ নামাজের পর একটি দোয়া পড়ে বা সূরা পড়ে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির মধ্যে আছে না ওয়াসিয়া কুরসি ও সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন সে আরশের উপর একটি চেয়ারকে নির্মাণ করেছেন যে চেয়ারের উপর আল্লাহ বসে আছেন সেই চেয়ারটাকে সাততম আসমান জমিনকে ঘেরাও করে আছে সেই চেয়ার উপর আল্লাহ বসে আছেন আবার বলে না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও আমরা ভাবি আমাদের যখন ক্লান্ত লাগে আমরা রাত্রের বেলায় ঘুমিয়ে যাই ব্রেনটা সুস্থ হয়ে যায় সকালবেলা আল্লাহর তসবিহ করি কিন্তু আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ আমরা এমন ভাবে আমি তোমাদেরকে লক্ষ্য করে আছি এমন ভাবে দেখে আছি এমন ভাবে তোমাদেরকে লক্ষ্য করি যে আমার কোন সময় ঘুমের তাড়নায় আমি ঝোপনি করি না আমার আমি এক সময়ের জন্য চব্বিশ ঘন্টার একটা সেকেন্ডের জন্য আমি ঘুমিয়ে যাই না এমনকি আমার ঘুমের জন্য যে আমরা সারা রাত যদি সভা শুনি তাহলে শেষ রাত্রের বেলায় ওই সব ঘুমের তাড়নায় আমাদের ঝুপনি ধরে আল্লাহ বলে আমার ঝুপনি পর্যন্ত ধরে না এমন ভাবে তোমাদেরকে আমি চব্বিশ ঘন্টা তোমাদেরকে নিদর্শন করে আমি দেখে আছি সদস্য এই জন্য বলেছে লাহ আল্লাহ বলেন যে তোমাদের চোখের দ্বারা আল্লাহকে দেখার মতো পৃথিবীতে তোমাদের কোনো পাওয়ার দেওয়া হয় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ এমন পাওয়ার রয়েছে এমন ভাবে দেখে আছেন যে তোমাদের পৃথিবী এবং সাতম আসমান জমিনের কোন জায়গা এমন জায়গা নেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের চোখের পাওয়ার সেখানে নেই অর্থাৎ আল্লাহর সম্মুখে পৃথিবীর সমস্ত বিষয় আল্লাহর সম্মুখে আছে আল্লাহর সমস্ত ক্ষমতা এখানে একটি কথা বলি আমরা ভাবি যে আল্লাহ তো সপ্তম আসমানের উপর সে আরশের উপরে আছে সেখান থেকে কেমন ভাবে পৃথিবীকে পরিচালনা করছেন এটা তো আমাদের ধারণা এখন আমরা এই জেলা যে আমরা গোয়ালপাড়া জেলার মধ্যে রয়েছি ধরে নেন গোয়ালপাড়া জেলাকে পরিচালনা করার জন্য একটা এসপি রয়েছে এসপি সাহেবের গদিতে বসে আছেন কিন্তু আমরা আমরা যেখানে বসে আছি আপনাদের উপর কি এসপির পাওয়ার কি আছে কি আছে না নিশ্চয় আছে আছে না গো এসপি কিন্তু গোয়ালপাড়াতে আছে পাওয়ারটা কিন্তু প্রত্যেকের ব্যক্তির সাথে সাথে আছে এখনই কি একটা করে ফেলে এসপি আপনাকে গ্রেপ্তার করবে এসপির পাওয়ারের সাথে দেখবেন লগে লগে আপনাকে গ্রেপ্তার করা হবে এমনকি যখন সংঘর্ষ অতিরিক্ত হয়ে যাব আবার দেখেন দিল্লিতে একজন লোক আছে কিনা যে মানে রাষ্ট্রপতি এখনই রাষ্ট্রপতি শাসন কি হয়ে যাব এখানে আর সভা চলবে না তখন যার যার ঘরে ঘরে ঢুকবো রাস্তা তো বাইর করা যাবে না আর যদি বাইর হয়ে যায় যে ওনার পাওয়ারে গলির ওয়ার্ডার আছে এখানে আপনার ইতিস্তা করার কোনো উপায় নেই আপনি কোন ধরনের বিচারও দিতে পারবেন না তো আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার যদি একটা দিল্লিতে যদি একজন মানে ব্যক্তি থাকে ওনার পাওয়ারে আছে আর ওখানে ওখানকার পাওয়ার আপনার এই জায়গায় ওখান থেকে এখানে যদি পাওয়ার চলে তাহলে আল্লাহর পাওয়ার সত্য আসমান থেকে এখানে চলবে না সাধারণ একজন ব্যক্তি যদি সারা ভারতবর্ষের মধ্যে যদি পাওয়ার রাখতে পারে তাহলে আল্লাহ কি আপনার সঙ্গে সারা পৃথিবীতে পাওয়ার রাখতে পারে না নিশ্চয় পারে যাক এই জন্য যে জন্য বলেছে হে পৃথিবীর মানুষ তোমরা কিন্তু আল্লাহর প্রতিটি আল্লাহর দুটো হাত আছে আল্লাহর চোখ আছে আল্লাহর কান আছে বহুত জায়গায় রয়েছে কোরআনের মধ্যে আল্লাহর পা রয়েছে সমস্ত কিছুই আছে কিন্তু একটা কথা আল্লাহ বলেছেন লাইসা কামিসলি হিসাইয়ন তোমরা পৃথিবীর আল্লাহ সৃষ্টিজীবের সঙ্গে কোন তুলনা করা চলবে না যে আল্লাহর হাত এরকম আল্লাহর হাত মানুষের মতো আল্লাহর হাত অমুক এটা বলা একেবারে ডাইরেক্ট শিরকের মধ্যে গণ্য হয়ে যায় আর যদি বলেন আল্লাহর হাত নেই তাহলে কুফরি করা হবে এখন একটা শব্দ আমরা জানি যে বলি যে আল্লাহর সমস্ত কিছু আছে সেটা কুদরতি মানে যেটা মানে আমরা ভাবি গ্রামারে একটা শব্দ যেটা আমরা বাংলা ভাষা বা আসামিসে বলি বিশেষ বা বিশেষণ একটা কথা আপনাদেরকে প্রশ্ন করি যার বিশেষণ নাই বিশেষ্য নাই তার বিশেষণ হতে পারে যে বস্তুটার বিশেষণ নাই তার কি বিশেষ্য নাই তার কি বিশেষণ হতে পারে যে আল্লাহর
হাত অরিজিনালি হাত আছে তো কেমন আছে আল্লাহ বলেছেন তোমরা জানো না কিয়ামতের দিন যখন আয়োজন একটু কয়েকজন সাহাবি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন বুখারী চার নম্বর মধ্যে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছেন প্রশ্ন হাল নারা রব্বুনা ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন যে আমরা কি আল্লাহকে দেখতে পারবো নাকি এই কথা বলে ফেললেন আল্লাহর নবী সরাসরি উত্তর না দিয়ে তিনি সেই সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে প্রশ্ন করলেন হে পৃথিবীর মানুষ তোমরা লক্ষ্য করো সারা পৃথিবীকে আলোয় আলোকিত করার জন্য একটা সূর্য নির্মাণ করা হয়েছে আর সেই সূর্যের মাঝখানে যদি কোনো ধরনের আবর না থাকে তাহলে কি সেই সূর্যকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে নাকি আবার তারপরে সাহাবায়ে কেরাম বললেন যে কখনোই আমরা আমাদের কোনো দেখতে অসুবিধা হবে না তারপর আবার প্রশ্ন করলেন সারা পৃথিবীর মধ্যে রাত্রের বেলা একটি চন্দ্র দিয়েছেন যে চন্দ্র পূর্ণিমা রাত্রে এত সুন্দর ভাবে সে পৃথিবীকে আলোয় আলোকিত করে দেয় আর সেই পূর্ণিমা রাত্রে যদি তোমাদের সেই চন্দ্র সম্মুখে যদি কোনো আবর না থাকে তাহলে সেই চন্দ্রকে দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হবে নাকি তখন সাহাবায়ে কেরাম বললেন যে কোনো অসুবিধা হবে না তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম তোমরা কিয়ামতের দিন আল্লাহকে এমন ভাবে দেখতে পারবে যে তোমাদের মাঝে আল্লাহ এবং তোমাদের মাঝে কোনো ধরনের কোনো পর্দা থাকবে না তোমরা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দেখতে পারবে বলেন সুবহানাল্লাহ যা হোক সময় সংক্ষিপ্ত যেখানে বললাম আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি ভালোভাবে চিনি এবং চিনার পর তার পাওয়ার উপরে লক্ষ্য করে এবং আল্লাহ যা বলেছেন তার দিকে লক্ষ্য করে যে যাতে করে আমরা যখন আল্লাহর আরাধনা এবং ইবাদত বন্দেগী করব যাতে করে সে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আমাদের ইবাদতগুলিকে যাতে মানে গ্রহণযোগ্য হয়ে যায় এই জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নিক সবার বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুক্রিয়া মাওলানা মুজাম্মেল হোসেন সাহেবকে উনি বক্তব্য রাখলেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আর এর পরে আছে 4:40 আজান আজান হওয়ার পরে নামাজ হবে এখন অজু করার জন্য অল্প আগে বিরতি দেওয়া হচ্ছে অজু করে সবাই তৈরি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজান হবে যথাসময়ে এবং আজান দেবেন নাজিমুদ্দিন দেওয়ান সাহেব আজানের পরে আমরা ইনশাআল্লাহ নামাজে চলে যাবো